হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু ফুডস একাডেমি বন্ধু তুমি যদি এসএসসি ডিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো অবশ্যই তোমার জন্য খুশির খবর ফাইনালি বন্ধুরা এসএসসি জিটি কনস্টেবলের স্ট্যাটাস কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে স্ট্যাটাস যে লিঙ্ক সেটা তোমাদের জারি করে দেওয়া হয়েছে কিভাবে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে প্রথমত তোমাদের কে কেকেয়ার রিজন দেন তোমাদের সাউথ রিজন এখন কিন্তু আমাদের ইস্টার্ন রিজনের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সরাসরি তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তো বন্ধুরা তোমরা চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক টেলিগ্রাম ডিসক্রিপশান সব জায়গায় তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যাডমিট কার্ড যে অপশান দেখতে পাচ্ছ এই অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে বন্ধুরা এই স্ট্যাটাসের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে কবে কোথায় তোমার পরীক্ষা পড়েছে এবং কোন শিফটে তোমার পরীক্ষা পড়েছে এখানে দেখো প্রথমেই কিন্তু আমাদের স্ট্যান্ড রিজন রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখান থেকে সরাসরি কিন্তু আমরা চেক করতে পারবো তো এটা হলো আমাদের ইউআরএল তো এই ইউআরএলে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছ তোমাদের এই মুহূর্তেই তোমাদের জারি করা হয়েছে সেহেতু তোমাদের সার্ভার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লো রয়েছে স্লো রয়েছে এক কথায় তো আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে তোমরা দশ তারিখের মধ্যে অবশ্যই স্ট্যাটাস দেখতে পেয়ে যাবে তো সেই মোতাবেকই সেই মোতাবেক কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে ইউআরএল আপলোড করে দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তো বন্ধুরা পেজটা কিন্তু তোমাদের স্লো রয়েছে যেহেতু এই মুহূর্তেই তোমাদের আপলোড করা হয়েছে এই জন্য এই পেজের উপরে কিন্তু অনেকে ভিজিট করছে সেহেতু তোমাদের তোমাদের পেজটা কিন্তু সাই সার্ভারজনিত কারণে কিন্তু পড়ছে ওকে তো এখানে দেখো তোমরা যখনই স্ট্যান্ডজনের যে ইউ সেখানে যখনই তোমরা ক্লিক করবে এরকম পেজে চলে আসবে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ছয় তারিখেই তোমাদের আপলোড করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নো ইয়ার স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড ফর স্পোর্টস সিএপিএফ এস এস এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু এই যে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে তোমরা সরাসরি ক্লিক করবে ওকে সরাসরি তোমরা যখনই ক্লিক করবে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে তো বন্ধুরা এরকম পেজ খুলে চলে আসবে তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের এসএসসি এম এবং হাবিলদারের তো এখানে তোমাদের সরাসরি এসএসসি এস সি জিডি নাম উল্লেখ থাকবে তো আমি তোমাদেরকে সার্ভারজনিত কারণের জন্য আমি লিঙ্ক থেকে সরাসরি দেখাতে পারলাম না তো যখন তোমাদের ফ্রি হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে কি করবে তুমি তোমার রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেটা তুমি দিয়ে দেবে এখন যেহেতু রোল নাম্বার তোমরা পাওনি সেহেতু তোমাদের হাতে অবশ্যই রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেটা দিয়ে দেবে সরাসরি যে ক্যাপচা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাপচা তোমাদের কাছে চলে আসবে এই ক্যাপচা তোমরা এখানে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে তুমি যদি রেজিস্ট্রেশন দিয়ে না চেক করতে পারো তো অবশ্যই ক্যান্ডিডেট তোমার নাম এবং তোমার ডিওবি দিয়ে চেক করতে পারো তবে ক্যান্ডিডেট এবং ডিওবি যদি এক একই নামে যদি একই ডিওবি এবং একই ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে সেই মুহুর্তে চেক করতে পারবে না তখন কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন আইডি দিয়ে চেক করতে হবে আর তোমার নামে বা তোমার ডিওবিতে যদি তোমাদের প্রার্থী অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে সরাসরি স্ট্যাটাস চলে আসবে তো অবশ্যই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা চেক করবে তাহলে কিন্তু সেটা একদম সঠিক চেক করতে পারবে ওকে কোনো ভুল থাকবে না তো এখানে তোমরা নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে সেখানে তোমরা সেই পেজটা ক্লোজ করে দেবে দেন তোমাদের কাছে ফাইনাল পেজ খুলে চলে আসবে সেখানে সরাসরি তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের রোল নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেখতে পেয়ে গেলেই কিন্তু তুমি জানতে পারবে যে আমার ফর্ম কোনো মতে রিজেক্ট হয়নি তো সেখানে রোল নাম্বার দেখতে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ডেট এক্সাম সিটি কোথায় তোমার কোন শিফটে তোমার পরীক্ষা পড়েছে এবং কোন দিনে কুড়ি তারিখ থেকে যেহেতু পরীক্ষা একুশ পড়েছে না বাইশ পড়েছে না তেইশ পড়েছে সেটি কিন্তু সেখানে সাপসাফ লেখা থাকবে সেই পেজটাকে স্ক্রিনশট করে নিজের কাছে রেখে দেবে সেই মোতাবেক তুমি সাত দিন আগে আবারও এই লিংকে ভিজিট করবে দেন তুমি কিন্তু সেইখানেই সেই অপশানেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড রোল নাম্বারে ট্যাপ করলেই তোমাদের কাছে অ্যাডমিট কার্ড খুলে চলে আসবে সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি তোমাদের সার্ভার ফ্রি হলে আমি অবশ্যই তোমাদেরকে আবারও ভিডিও দিয়ে দেবো ধন্যবাদ